প্রথমত এইবারে গোলাপ চাষের অবস্থা বিগত 5 বছরের অবস্থা নয়, খুবই খারাপ অবস্থা। এখনও এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যেটা আমাদের দুটো ভ্যালেন্টাইন এবং সরস্বতী পুজো দুটোর ক্ষেত্রেই প্রচুর ফুল লাগে, বিশেষত গোলাপ, সেই থেকে ভাইরাসের জন্য আমরা ফুলটা পুরো পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে, ফুলটা বিক্রি করতে পারছি না। বিশেষত পশ্চিমী ঝঞ্ঝা যখনই আসছে এবং শীতের কনকনে ঠান্ডা, এর ফলে গাছ থেকে পাতা ড্রপ হচ্ছে এবং প্রথমত পাতায় একটা স্পট আসছে, তারপরেই গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে, তারপরেই এই ভাইরাসের আক্রমণ। এবং এ থেকে আমরা একটা ফুল ঠিকঠাক পাচ্ছি না, যেখানে আমরা রোজ 400-500 করে ফুল দিতে পারতাম, মল্লিকঘাটে নিয়ে যেতে পারতাম, যার এক একটা দাম এখন কিন্তু 14-15 টাকা হতো। সে জায়গায় ফুলটাই আমরা তুলে নিয়ে যেতে পারছি না, ক্রেতাদের জন্য বিক্রি করবো কি। চাষ হয়েছে বলতে চাষ হয়েছিল, চাষ কিন্তু ভাইরাসের কারণে সব গাছের ফুল খারাপ হয়ে গেছে, গাছ খারাপ হয়ে গেছে, মরে যাচ্ছে, যার জন্যে ফুলের চাহিদা আছে, কিন্তু ফুল তো ভালো নেই, যার জন্যে ফুল সব খারাপ হয়ে গেছে। সব বাগান চাষি, সব চাষিরা এখন মাথায় হাত। এই বাঁকুড়দা পাশের গ্রাম, বাঁকুড়দা আছে, চাঁদগিরি আছে, ভুলগিরি আছে, হেলেদ্বীপ আছে, কিন্তু সব জায়গাতে সেম কেস হয়ে গেছে, যে ভাইরাসের কারণে গাছ পাচ্ছে না আপনারা? না না না, যোগান দিতে পাচ্ছি না। আশা থাকে, সেই আশার জন্যই তো চাষিরা করে, কিন্তু সেই ভাইরাসের কারণে গাছের ফুল সব খারাপ হয়ে গেছে, যার জন্যে সবাই চাষি মাথায় হাত। প্রতিষেধক যে বিষ, যে বিষটা কিন্তু কিছু করছে না, গোলাপের জন্যে কিছু হচ্ছে না, চাষিদের জন্যে এই বিষের কিন্তু এই প্রতিষেধক ঢুকেনি, যার জন্যে ভাইরাস প্রতি বছর সেম হচ্ছে। এটার জন্য মূলত প্রথমত ওয়েদার যেমন ভ্যারি করছে, তার সঙ্গে সঙ্গে সয়েল এক্সামের একটা ব্যাপার আছে, সয়েল এক্সামের সঙ্গে সঙ্গে শোধনের একটা ব্যাপার আছে। তা আমরা এই আপনাদের এবিপি আনন্দের মধ্যেই অবগত করতে চাই আমাদের রাজ্য প্রশাসনকে, হর্টিকালচার তথা উদ্যান পালন অধিকার থাকে, যে ওনারা এসে ভিজিট করুন এবং দেখুন কীভাবে হাওড়া জেলার বাগনান টু থানার অন্তর্গত, বাগনান ব্লক টুর অন্তর্গত, কীভাবে আমরা চাষিরা দীর্ঘ 5 বছর ধরে ভয়াবহ দুর্ভিক্ষ তথা ভাইরাসের সম্মুখীন হয়ে লোকসান হচ্ছি। তা আধিকারিকরা মাঝে মাঝে বলছেন যে একই জায়গায় বিগত 5-10 বছর চাষ করার ফলে এটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে, যে ট্রপিক্যাল এটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, এই জায়গায় একই চাষ বিভিন্ন রকম চলবে না। এই রোগ ভাইরাস আসার জন্য গাছ থেকে ফুল নষ্ট হয়ে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে, পাতা নিচের দিকে বিছিয়ে যাচ্ছে, ফুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, গাছে ফুল নেই, গাছ খারাপ হয়ে যাচ্ছে, এই এলাকায় বিশাল ক্ষতি হয়েছে। আগামী দিনে হর্টিকালচার, এডিও ওনারা আসছেন, আরও আসবেন, এর সুফল একটা চাই চাষিরা। যে গাছটা আপনার সেই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, গাছ পুরো নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতির সম্মুখীন তো ভীষণভাবে হচ্ছি। এই যে ফুলগুলো পুড়ে যাচ্ছে, দেখুন একটা ফুলও আমরা নিয়ে যেতে পারছি না বাজারে, যেখানে 14-15 টাকা পিস আমরা এই সময় ব্যবহার করতাম, ফুলগুলো বিক্রি করতাম, সেই অনুযায়ী কিছুই তো করতে পারছি না। এখন 40টাও ফুল হচ্ছে না, আগের বারে মিনিমাম তো 10-12 টাকা ছিল, এবারে অন্তত চাইছি যেটা আরও 15-20 টাকা হোক। বিশেষ করে হলুদ গোলাপের তো চাহিদা আরও বেশি থাকে এই সময়, চাইছি অন্তত যেন 20 টাকা হয়। কিন্তু আমরা তো চাষিরা না, মার্কেটে যোগান দিতে তো পাচ্ছি না। কত ছিল আগের বারে মিনিমাম তো 10-12 টাকা ছিল, এবারে অন্তত চাইছি যেটা আরও 15-20 টাকা হোক। বিশেষ করে হলুদ গোলাপের তো চাহিদা আরও বেশি থাকে এই সময়, চাইছি অন্তত যেন 20 টাকা হয়। কিন্তু আমরা তো চাষিরা না, মার্কেটে যোগান দিতে তো পাচ্ছি না।